হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমার এই ভিডিওটা হচ্ছে একটা শর্ট ট্রাভেল ব্লগ নিয়ে। এটা হলো জলপাইগুড়ি রোড স্টেশন। তো জলপাইগুড়িতে মোট দুটো স্টেশন আছে, টাউন স্টেশন অ্যান্ড রোড স্টেশন। তো টাউন স্টেশনটা হচ্ছে আমাদের মেস থেকে সামনেই পড়ে, বাট এবার আমরা রোড স্টেশন থেকে ট্রেন ধরবো। এটা হচ্ছে মেস থেকে একটু ডিস্টেন্সে আছে আর কি। আমি আর আমার ফ্রেন্ডসরা 5-6 জন মিলে আমরা যাব। তো এক্সাম তো শেষ হয়ে গেছে, বাড়ি তো এবার যাব অনেক দিনের জন্যই, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, প্রায় 3 মাস। আমার ট্রেন হচ্ছে 4:42, তো ততক্ষণ একটু ওয়েট করতে হবে। তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটছে, টুকটাক ভিডিও হচ্ছে। এবারে আমি দেখাচ্ছি আমার ফ্রেন্ডসদের, আর মিনা, সুদেশনা, দেন মালবিকা, পারমিতা। এখানে আমরা কিছু কিছু একটু ট্রেন্ডিং শর্টস বানাচ্ছিলাম। তো ট্রেন চলে আসছে, টাইমই এসেছিলো। তো সিরিয়াসলি বাড়ি যাচ্ছে এতদিন পর, আনন্দের লেভেলটা বুঝতেই পারছো। তো ট্রেনে উঠে পড়েছি, আমাদের সিটের পাশে দুটো কিউট কিউট টুইনস ছিল, দুটোই মেয়ে ছিল। ওরা সত্যি খুব সুন্দর সুন্দর দেখতেছিলো, ম্যাক্সিমাম টাইমটা ওদের সাথেই কেটে গেছে। তো ট্রেনে উঠে পড়েছি, জার্নি স্টার্ট। ম্যাক্সিমাম টাইমটায় ওপরেই কেটে গেছে, জানলার ধারে সিট আমি পাইনি, এটা আমার কাছে সত্যি খুব দুঃখের ব্যাপার ছিল। সেটা আমারই ফল্ট ছিল, লেট রিজার্ভেশন। এমনিতেও নর্থ বেঙ্গল সাইডের ট্রেনে প্রচুরই প্রেশার থাকে। তো 11:30 টাইম করে আমি একটু ট্রেনের গেটের ধারে এসেছিলাম, ভাবলাম ফারাক্কা দেখবো, বাট ওপরে বসে থাকার কারণে আমি আর বুঝতে পারিনি যে ফারাক্কা কখন পেরিয়ে গেছে। এটা মুর্শিদাবাদ চলছে। একটু ট্রেনের গেটে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। তো এবার চলে আসছে রামপুরহাট স্টেশন, আমার বাড়ি প্রায় কাছাকাছি চলে আসছে, আমরা সাউথ বেঙ্গলে প্রায় চলেই আসছি। তো আমি মোটামুটি যেন মনে করি যে ফারাক্কার পর থেকেই সাউথ বেঙ্গল পড়ে যাচ্ছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, দেন আমি বাড়ি চলে আসছি বর্ধমান। এবার নেমে পড়ার টাইম। আজকে ব্লগ এতটাই, বাই বাই, বাড়িতে গিয়ে আবার দেখা হবে, বাই বাই।